ও ফ্রেন্ডস জিও ফাইবার এসে গেছে আর জিও ফাইবার নিয়ে নিলাম কিন্তু আমার এই পুরনো রাউটারটার কী হবে আর গ্রাউন্ড ফ্লোরে নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে ঠিক মতো সিগনাল পাচ্ছি না আইডিয়া চলুন বন্ধুরা এই পুরনো রাউটারটাকে এক্সটেন্ডার বানিয়ে নিই তাহলে দুটো সমস্যারই সমাধান হয়ে যাবে তাহলে বন্ধুরা চলুন এর সেটিংসটা কম্পিউটার স্ক্রিনে দেখে হ্যাঁ বন্ধুরা এখন আমি ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি তবে এখানে আসার আগে একটা কাজ করেছি আমি আপনার আমার যে রাউটারটা রয়েছে এটা কিন্তু আমি রিসেট করে নিয়েছি যে রাউটারের পেছনে রিসেট বটম থাকে ওটা দিয়ে আমি রিসেট করে নিয়েছি এখানে সেটিংসে ঢুকেও রিসেট করা যায় করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত কেন রিসেট করলে অনেকটা টাইম নেয় সেই জন্য আমি রিসেট করে নিয়েছি আর রিসেট করার পর আপনার যেটা হবে যে ওয়াইফাই বা ল্যান্ড কেবিল দিয়ে আপনার এটা কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিতে হবে আমি এখানে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নিয়েছি ওয়াইফাই দিয়ে কানেক্ট করার পর আপনার দেখবেন যে কানেক্ট হয়ে যাবে আর নো ইন্টারনেট দেখাবে এই সেটিংসের জন্য কোনো নেটের প্রয়োজন হয় না সুতরাং আপনি যে কোনো আপনার প্ল্যান বা ইয়ে দিয়ে কানেক্ট করে নেবেন কানেক্ট হলেই হলো কানেক্ট হওয়ার পর দেখবেন যে এর পেছনে যে আইপি অ্যাড্রেসটা লেখা থাকে সেই আইপি অ্যাড্রেসটা দেখে টাইপ করে নেবেন বা আপনার কোম্পানির নাম দিয়ে আপনি গুগলে সার্চ করলেও আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন যাই হোক এখানে আমি আইপিটা সার্চ কর এখানে টাইপ করছি টাইপ করে এন্টার করলেই দেখুন এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা চাইবে সাধারণত অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন বলেই থাকে আর সেটা আপনি রাউটারের পেছনে দেখে নেবেন সব রাউটারের পেছনে অ্যাডমিন ইউজার আইডি আর অ্যাডমিন পাসওয়ার্ড দুটোই লেখা থাকে এটা এন্টার করলেই দেখুন আমি সেটিংসে রাউটার সেটিংসে পৌঁছে গেলাম সেটিংসের স্ক্রিনটা কিন্তু রাউটার বেসিসে ডিফারেন্স হয় আমার ক্ষেত্রে এরকম দেখাচ্ছে আপনার অন্যরকমও দেখাতে পারে কিন্তু বেসিক জিনিস যেটা হচ্ছে যে এর মধ্যে ঢুকে আপনাকে এই রিপিটার ডব্লিউ আই এসপিটা খুঁজতে হবে আমার এই তো সামনের পেজেই আমি দেখতে পাচ্ছি রিপিটার ডাব্লু আই রয়েছে আমি এটা সিলেক্ট করে নিলাম তবে বেশিরভাগ রাউটারের ক্ষেত্রে প্রথমেই ওয়ার মুড না ওয়ারলেস মুড চাই এরকম ওয়ারলেস মুড সিলেক্ট করলেই তাদের রাউটার ডব্লিউ আই পি রিপিটার মুড সবই পেয়ে যাবেন একটু খুঁজলেই আপনি এটা পেয়ে যাবেন কিন্তু এই রিপিটার ডাব্লু আই এস পি এইটাকে কিন্তু প্রথমে আপনাকে খুঁজে বার করতে হবে দেখুন এটা সিলেক্ট করার পরেই এখানে আমার ডুয়েল ব্যান্ড রাউটার দুটো ব্যান্ড দেখাচ্ছে একটা ফাইভ হার্স আর একটা টু পয়েন্ট ফোর জিগাস দুটো ব্যান্ড দেখাচ্ছে দুটো নাম দেখাচ্ছে আর এর পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে নামগুলো এডিট করা যায় আপনি এগুলো সাধারণত যে রাউটারের সাথে কানেক্ট করবেন সেই রাউটারের নামটা আর সঙ্গে এক্সটেন্ডার কথাটা লিখে দিতে হয় মানে ই এক্সটি জুড়ে দিতে হয় এক্ষেত্রে আমি ডিফল্ট নামটাই রাখছি সঙ্গে খালি ই এক্সটি জুড়ে দিলাম আর পাসওয়ার্ডের ক্ষেত্রে মোটামুটি মিনিমাম এইট ডিজিট পাসওয়ার্ড একটা কম্বিনেশান করে ওয়ার্ড আর নাম্বার দিয়ে করে দেবেন কেন অনেক জায়গায় শুধু নাম্বার বা ওয়ার্ড নিতে চায় না সেই কারণে মোটামুটি দুরকম মিশিয়ে করে দেওয়াই ভালো এক্ষেত্রে আমি আউটার নামটা চেঞ্জ করছি না ডিফল্ট যা আছে তার সাথে কিন্তু ইএক্সটি কথাটা জুড়ে দিচ্ছি ঠিক আছে তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা রিপিটেড ডব্লু এই মুডটাকে আপনাকে খুঁজে বার করতে হবে কেন সমস্ত সব আপনার রাউটারে এই পেজটা খুলবে না বা এই রকম ইন্টারফেস খোলে এক একটা রাউটারে এক এক রকম পেজ খুলে সেই কারণে একটু খুঁজলেই পেয়ে যাবেন ঠিক আছে এটা খুঁজে নিয়েই আপনার ডব্লু আই এস সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর অনেক সময় এই পেজটা আসে না এইটা পরের পেজে আসে অনেক রাউটারে আপনার এই নামগুলো রাউটারের নাম আর পাসওয়ার্ডের অপশানগুলো পরের পেজে দুটো আলাদা পেজেও আসে কিন্তু সিলেক্ট করলে আপনি একটা অপশান অবশ্যই পাবেন কোনো কোনো সেটিংসে হাত দেবেন না কোনো কিছু হাত দেবেন না শুধু একটি সার্চ অপশান অবশ্যই থাকবে সার্চ অপশানটা খুঁজবেন আমার এখানে কিন্তু সাইডে যেমন সাইট সার্ভে বলে অপশান আসছে সেই রকম আপনার কিন্তু এই ডবলু এস পি মোড খুঁজলেই সার্চ অপশান আমার দেখুন এই সাইট সার্ভে বলে অপশান আসছে সাইট সার্ভে যেই সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সাইট সার্ভেটা মারলেই দেখবেন সঙ্গে সঙ্গে যে আপনার কাছাকাছি যে আপনার ওয়াইফাই নেটওয়ার্কগুলো আছে সব দেখাতে শুরু করবে তলার বক্সে হোক দেখবেন তলা এইভাবে আপনাকে এবার আপনি যেটার সাথে রিপিটার হিসেবে কানেক্ট করতে চান সেটা আপনার যে রাউটারের এই নামটা সেটা নেটওয়ার্কটা সেটা সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করে নিয়ে আপনার এরপর কি করতে হবে এরপর কিন্তু এক 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 পে কোনো জায়গায় সাবমিট না এইটা করার পরে বন্ধুরা একটা জিনিস করে নিতে হবে এখানে কিন্তু পাসওয়ার্ডটা চাইবে আপনি যে নেটওয়ার্কে কানেক্ট করছেন সেটা এমনিতেও কানেক্ট করতে দেবে না তার পাসওয়ার্ডটা চাইবে এইবার পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার এখানে কি দেখাচ্ছে খুলে গেলে একটা পি শেয়ার কী বলে অপশান দেখাচ্ছে পি শেয়ার কী বলে কোথাও পাসওয়ার্ড বলে দেখাবে ঠিক আছে অন্য কোনো নামেও দেখাতে পারে কিন্তু দেখবেন একটা বক্স খুলে যাবে যেটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে সেভ অ্যাপ্লাই বলে আমার এখানে নিচে অপশান দিচ্ছে কোথাও সাবমিট বলে দেবে সেভ অপশান আমি সেভ অ্যাপ্লাই মারলাম মারার পরেই দেখুন রাউটারটা কিন্তু রিবুটে চলে যাবে এই রিবুটে গেলে কিন্তু কখনোই বন্ধ করবেন না এর ক্ষেত্রে কিন্তু রাউটারে অনেক ক্ষতি হয় এটা রিবুট হতে দেবেন এই রিবুট হতে টাইম লাগবে আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আপনার এটা মোটামুটি পঁচাত্তর সেকেন্ড থেকে দু মিনিট মতো টাইম লাগে এই টাইমটা দিলেই রিভিউট হওয়ার পরে সাধারণত এটা কানেক্ট হয়ে যায় আর কোনো বন্ধুরা কোনো সেটিংস চেঞ্জ করতে লাগে না এরপর নানা ভিডিও দেখলে দেখবেন নানা রকম অপশান দিতে বলবে এই লাগবে সেই লাগবে আপনার এখানকার আপনার আইপি লাগবে ওই পুরনো আইপি লাগবে আপনার যাতে কানেক্ট করবেন তার আইপি নানা জায়গায় দেখেছি নানা রকম অপশান দিতে বলে কিচ্ছু লাগবে না এই দেখুন আমার কানেক্ট হয়ে গেল ইউটিউবও চলছে আর ডাইরেক্ট যদি কানেক্ট না হয় সঙ্গে সঙ্গে আপনি গিয়ে নেটওয়ার্কে গিয়ে দেখতে পাবেন যে আপনার রাউটারটা দেখাবে নাম দেখাবে সেটা কানেক্ট করে নেবেন এরপর বন্ধুরা আপনার সুবিধে মতো যেখানে একটু যেখানে নেটওয়ার্কে অসুবিধে হচ্ছে যে ফ্লোরে অসুবিধে হচ্ছে রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে একটা টিপস দিই যেখানে থাকবে যে ফ্লোরে থাকবে তার নিচেই যদি একদম আপনারা দেন দেখবেন খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা বোঝা গেল যাওয়ার আগে লাইক করে দেবেন আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না